আমি শুভেনিতা, আমি অনলাইন পড়েছি। অ্যাকচুয়ালি আমি অক্টোবর 2022 ব্যাচ, নোটিফিকেশান বেরোনোর পরই আমি অ্যাডমিশনটা নিয়েছিলাম। আমার বাড়ি যেহেতু অনেকটা দূরে এবং আমি একটা প্রাইভেট জায়গায় চাকরি করি, তো আমার কাছে একমাত্র মোড় ছিল অনলাইনটা। তো রাইসের কাছে কথা বলে জানতে পারলাম ওনারা একটা অনলাইন কোর্স চালু করছেন, সেই জন্য এটা আমার অনেক সুবিধে হয়েছে। আমি কিন্তু খুব একটা লাইভ ক্লাস করতে পারতাম না, কিন্তু ওনারা অ্যাসিওর করেছিলেন যে সমস্ত মেটেরিয়াল বা সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে। সমস্ত রেকর্ড ক্লাস দেখেই আমার পড়াশুনো নিজেকে তৈরি হওয়া। অনেকদিন আমি কিন্তু মাঝখানে পড়াশুনো থেকে একটু ডিটাইট ছিলাম, বিশেষত এই কম্পিটিটিভ এক্সাম, যেহেতু আমি অন্য সেক্টরে মানে অন্য বিষয়ে চাকরিতে ব্যস্ত ছিলাম। তো আমার এটা খুব হেল্পফুল হয়েছে কীভাবে এইটুকু সময় রেডি হব, না হলে হয়তো আমি এটা ক্র্যাক করতে পারতাম না। স্টাডি মেটেরিয়াল ক্লাস দুটো নিয়েই কিছু বলার নেই, শুধু স্টাডি মেটেরিয়াল পড়ে হয়তো পারতাম না, কিন্তু ক্লাসে যেভাবে ক্লাস নেওয়া হয়েছে এবং সেটা আমরা যখন লাইভের পরে রেকর্ডেডটা দেখছি, তাতেও কিন্তু কোনো সেভাবে ডাউট থাকতো না, মানে সেটা নেগলিজেবল। তো এমনভাবে লাইভ ক্লাসগুলো থাকতো, সেজন্য ক্লাস প্লাস মেটেরিয়াল দুটো খুব হেল্প করেছে। যেখানে যেটুকু সমস্যা হয়েছে সেটা ওনারা মানে সেটা যদি পাঠানো হতো সেটা ওনারা ক্লিয়ার করে দিতেন। তবে আমি কিন্তু সমস্ত সমাধান মোটামুটি লাইভ ক্লাস আর স্টাডি মেটেরিয়াল ঠিকভাবে ফলো করে ওটাই আমার ক্লিয়ার হয়ে যেত। হার্ডওয়ার্কটা নিজেকে করতেই হবে, তার সঙ্গে যদি প্রপার রাইসের গাইডেন্সটা ফলো করা যায় তাহলে মনে হয় পিছনে ফিরে তাকাতে হবে না।